সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং অভিভাবকবৃন্দ, সকলকে জানাই মৃগন্ধী পাকিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মিসবাসার মৃগন্ধী পাকিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আজ আমি সপ্তম শ্রেণীর 4.3-এর বীজগণিতের সরল নিয়ে আলোচনা করব। প্রথমে 15 নম্বর ডাকটা আমি লিখে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সরলের নিয়ম হলো প্রথমে প্রথম বন্ধনের কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে যোগ এবং বিয়োগের কাজ আমাদেরকে করতে হবে। তো আমি এর আগেই তোমাদের পূর্ব ধারণা দিয়েছিলাম যে বন্ধনীর বাম পাশে প্লাস চিহ্ন থাকলে বন্ধনীর উঠানোর সময় ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বন্ধনীর বাম পাশে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী উঠানোর সময় ভিতরে সব কটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে একটু দেখো, 7 + 2 - 8 - 3 এখানে আছে মাইনাস চিহ্ন, প্রথম বন্ধনের কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, টু মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি মাইনাস ফোর। এখন 7 + 2 যেহেতু একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, আমরা তুলিয়ে দিলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস 2 - 4। সেভেন আর দুগুণে 16 - 4 - 4 - 8। নাম্বার এক জাতীয় চিহ্ন সপ্তকর্ম যোগ, বিপরীত চিহ্ন থেকে বিয়োগ দিব। তাহলে 7 - 20 + 8 - 28, 6 + 7 = 10 + 8 = 18, 1 এই হল আনসার। এই হল আনসার। আমি আবার বলে দিচ্ছি, 7 + 2 থার্ড প্যাকেট, -8 - 2 - 3 - 1 - 2 - 3 - 1 - 4। প্রথমে আমি প্রথম বন্ধনী কাজ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, -4। তারপরে আমি যেহেতু একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, একটু ছোটো করে লাগি অগ্রিম খাটিয়ে দিয়ে দিলাম। এইটা যেভাবে আছে সেইভাবে লাগলাম। এখানে লাগলাম প্লাসে মাইনাসে -2 আর এই -4। তারপরে এই +2 দ্বারা এগুলো গুণ করলাম, হলো -16 - 4 - 8। তারপরে এটা তিনটে যোগ করলাম, হয়ে গেলো -28 - 28 থেকে 7 বিয়োগ দিলাম, হলো -21। এই হলো 15 নম্বরের আনসার। এখন 18 নম্বরটা একটু দেখো, 2 - 2 - 2 - 2 ব্র্যাকেটের বাম পাশে যদি প্লাস চিহ্ন থাকে, ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে +y - b। এখানে দ্বিতীয় বন্ধনীর সামনে আছে মাইনাস চিহ্ন, সপটে চিহ্ন পরিবর্তন হবে x - a - y + b। অন্তত সাজিয়ে নেই x - y - a + b। এই হলো আনসার। এখন দেখো,
আমি x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট প্লাস a প্লাস ফার্স্ট ব্র্যাকেট y মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা এটুকু লিখলাম। এখানে প্লাস আছে, ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে, প্লাস y মাইনাস b। এখানে সেকেন্ড বন্ধনীর সামনে আছে মাইনাস চিহ্ন, ভিতরে সবকটা চিহ্ন পরিবর্তন হবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এরপরে চতুর্থ লাইনে শুধু আমি কি করলাম, একটু সাজিয়ে নিলাম। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে ভালোভাবে লেখাপড়া করো। সবাইকে আবারও মীরগঞ্জি পাকুক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।